সাধক তারা যখন বলে আমার মুর্শিদ, আমার অমুক, আমার রসুল, আমার এইটা, আমার সেইটা, এইটা সে অনুমানে বলতেছে, চরম সত্য যেইটা মানতে হবে এটা আমার উপরেও পড়ে, আমি সাধক আমার উপরেও পড়ে, যে আমি অনুমানে বলতেছি, কিন্তু আমি কইলে ওই স্বাদ পাই নাই, ওই স্বাদ পাই নাই, আমি আবেগে বলতাছি, আমি প্রেমে বলতাছি, আমি খুব জোশে বলতাছি, কিন্তু হোশে আমি বলি না, আমি বেহুশিতে বলতাছি। হোশ তখন আসবে যখন সে ওই ধ্যানের রাজ্যে যখন পৌঁছাইব, তার মুর্শিদ যখন তার সামনে তার রূপ দেখাইব, তখন সে বুঝতে পারবে আসলে আমার মুর্শিদ কে, আমার মুর্শিদ কি। এর আগে বোঝার কোনো কায়দা নাই, এর আগে যতক্ষণ কমু ততক্ষণ জোশে, প্রেমে, আবেগে, এই যে যারা নাকি এই যে দেখবেন অনুষ্ঠানের মধ্যে দুইবার হয়েছে, অনুষ্ঠানের মধ্যে দুইবার হয়েছে, কিন্তু কোথায় কোথায় আপনি যাচ্ছেন আপনাকে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আপনি একটা কথা কইতেছেন, কইছেন কালকে আমি এই কামটা করুম, আপনার ফট করে সাইডে বেগো, ভাই ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, এটা কইেন না, এটাই হয়। আচ্ছা ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, যদি কই কি ভাই ভালো আছে, কই কি মন কথা কেন, আপনি মুসলমান না, আবে হ কয় নামাজ কালাম পড়েন না, কই জি পড়ি তো কবি কবি, কয় যে তাহলে এই যে আলহামদুলিল্লাহ করলেন না আপনি, সোজা করে দিলেন ভালো আছি, তাই আমি বললাম ভাই অন্যায় করছি, কেন আলহামদুলিল্লাহ কইবেন, ও নিজেও বুঝে না আলহামদুলিল্লাহ কারে কয়, বুঝে না, যদি বুঝে ও ওর জুতা সারা জীবন টানুন, গোলামি করুম ওর সারা জীবন, কিন্তু বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে সেটা যদি বুঝাই দিতে পারি, আপনি প্রত্যেক বেলা আজানে কইতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি বলতেছেন জানেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ মহান, কিভাবে বড়, কার বড়, কেমনে বড়, তুমি জানো, কখনো তুমি জানো না, তুমি মিথ্যা বলতাছ, তুমি না যাই না বলতাছ, আর যদি তুমি যাই না বলো তাও তুমি মিথ্যা বলতাছ, খোদার ঘরে দাঁড়ায় আমি সে কথা কইও না, আল্লাহ কার বড়, তোমার বড় ভাইয়ের বড়, না তোমার বাপের বড়, না তোমার দাদার বড়, না তোমার সৈদ্য গোষ্ঠীর বড়, বুঝো, আল্লাহ কিভাবে বড়, এটা তোমার ধারণা টাকার বড়, কয় আল্লাহ সব জায়গায় বড়, কেমনে বড়, সব জায়গায় বড়, তুমি কিভাবে বুঝলা, তুমি সব জায়গায় গেছ, আগুনের মধ্যে নামছ, আগুনের মধ্যে নাই মেশেন কইবা যে আল্লাহ সব জায়গায় বড়, তুমি তো আগুনের মধ্যে জীবনে নামো নাই, তুমি সাগরে নামছ, তুমি বলো আল্লাহ আগুনের বড়, সাগরের বড়, পাহাড়ের বড়, পর্বতের বড়, কোন পর্বতে যায় হারাইছ বলো আমাকে, জানো তুমি, তুমি কিন্তু জানো না আল্লাহ কিভাবে বড়, আজকে আমি সেইটা বইলা দেব যে কিভাবে বড় আল্লাহ, যে আল্লাহ তোমার সাগর, ভাই আল্লাহ কিভাবে বড়, আল্লাহু আকবার পাহাড়ের বড়, হ্যাঁ পাহাড়ের চূড়ায় উঠছেন, না না উঠা না দেখা কেমনে গেলেন যে আল্লাহ পাহাড়ের বড়, কয় আল্লাহ সাগর থেকে বড়, সাগরে নামছেন, সাগরের মাঝখানে নামছেন, কোন সাগরে গেছেন, বঙ্গোপসাগরের মাঝখানেই তো জান নাই মিয়া, ভারত সাগর, আরব সাগর, আটলান্টিক মহাসাগর আছে না, কোন সাগরের গভীরে ঢুকছেন, না ঢুকি নাই, আচ্ছা আল্লাহ পাহাড় পর্বতের বড়, সাগরের বড়, আসমানের থেকেও বড় আল্লাহ, আসমানে কয়বার গেছেন, আইছে আসমানে উঠছেন, কয়বার ঘুরছেন, আসমান থেকে বড় আল্লাহ, জমিন থেকে বড়, হ্যাঁ এর লেগে আমি ডাইকে ডেকে সিনে আল্লাহ তুমি আমার দিকে একটু চাও, তা কি আল্লাহ তোমার থেকে অন্যদিকে মুখ ঘুরায় রাখছি, আল্লাহরে ডাক বলছে একটু চাও, তুমি এইটা কও আল্লাহ আমি তোমার দিকে একটু জানি চায়া পারি, সেই দয়া করো,
কারণ তুমি আল্লাহর দিকে ছায়া থাকো না, আল্লাহ সর্বক্ষণ তোমার দিকে ছায়া থাকে। মানুষ কখনো আল্লাহর দিকে চায় না, মানুষ দুনিয়ার দিকে ছায়া থাকে, কিন্তু আল্লাহর সামনে উল্টা কথা কয়, আল্লাহ তুমি আমার দিকে একটু চাও, আমার একটু দেখো, আমার মুখ তুলে চাও। আল্লাহ তোর মুখ তুলে ঠিকই ছায়া রয়েছি, তুই আল্লাহর দিকে চা, তুই তো দুনিয়ার দিকে ছায়া রয়েছ, খালি উল্টা কথা কয়। ওই যে আল্লাহ বড়, সাগরের বড়, পাহাড়ের বড়, কিন্তু এগুলার একটার মধ্যে সে যায় নাই। আসো এখন বলি, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। কিভাবে এই সৃষ্টি জগতের মধ্যে দুইটা প্রাণীর মাঝে আল্লাহ বীজ রূপে, রু রূপে আছেন, সেই রু রূপে আল্লাহ মানুষের এবং জিনের মধ্যে, এই দুই প্রাণীর মধ্যে, মানুষ এবং জিন এই দুই প্রাণীর নফসের নিকটে অবস্থান করে, নিকটে। আর যাতটুকু অবস্থান করে কোথায়, লামাকানে। এখন এই লামাকানে যে অবস্থান করে সে জাত রূপে, আমি লামাকানে যাই নাই, আপনি লামাকানে যান নাই, লামাকান আপনি বুঝেন না, লামাকান সম্পর্কে ধারণা নাই, কিন্তু আপনার অন্তর সম্পর্কে তো আপনার কিছুটা হইলেও ধারণা আছে, আপনার হৃদয় কি চায়, তাই না? তাহলে আপনার হৃদয়, আপনি মানতাছেন পাহাড় থেকে আল্লাহ বড় সত্য, আপনি মানতাছেন সাগর থেকে আল্লাহ বড় সত্য, আপনি মানতাছেন আসমান থেকে আল্লাহ বড় সত্য, আপনি মানতাছেন জমিন থেকে আল্লাহ বড় সত্য, সব জায়গায় আপনি বাহিরে মানছেন, কিন্তু বিশ্বাস করেন আপনি কি একবার মানছেন আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড়, আপনার হৃদয়ের মধ্যে তো আপনার ইচ্ছা সবচেয়ে বড়, আল্লাহর ইচ্ছা আপনার কাছে সবচেয়ে ছোট। এর জন্য আল্লাহ আল্লাহু আকবার হবে কোথায়, আমার এই অন্তরে, আমার কর্মে, আমার কামনায়, আমার বাসনায়, আমার চাওয়ায়, আমার পাওয়ায়, আমার ইচ্ছায়, আমার দিদারে, আমার দর্শনে, সব জায়গায় আল্লাহ হবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান। কিন্তু আমি ওইখানে রাখি নাই যে আল্লাহ বড়, আমি আমার হৃদয়ে আল্লাহরে ছোট বানায়া মুখে আল্লাহরে বড় বানাইতাছি। এর জন্য আমি সব ধরনের চিটারি, বাতপারি, দুই নম্বরি, চুগলখড়ি, আত্মসাত সমস্ত কিছু করতে পারি, কারণ মুখে আমার আল্লাহ বড়, হৃদয়ে আল্লাহ বড় নয়, হৃদয়ে হচ্ছে ছোট। আমার কর্মের মধ্যে আল্লাহ বড় না, কর্মের মধ্যে আল্লাহ ছোট, কিন্তু মুখে আল্লাহ বড়, তাই না? আল্লাহ বলছে, আল্লাহ বলছে মিথ্যা বইল না, আপনি কি সেইটা মানছেন, আপনি কি মিথ্যা ছাড়ছেন? তাহলে যদি আপনি মিথ্যা না ছাইরা থাকেন, তাহলে আল্লাহ কিভাবে আকবার হইল আপনার কাছে? তো আল্লাহ আজগর হইয়া রইল, আজগর মানে ছোট, আকবর মানে বড়। আল্লাহু আজগর না আল্লাহু আকবর, কোনটা বানায় রাখছেন আপনার হৃদয়ে? ও মৌলভী সাহ বুকে হাত রাইখা বলেন, ও মজ্জিন সাহ বুকে হাত রাইখা বলেন, যে আল্লাহকে বড় হৃদয়ে রাখছেন না মুখে রাখছেন? মুখে রাখছেন। যদি হৃদয়ে রাখতেন তাহলে কোনো দিন আপনি মিথ্যা বলতে পারতেন না, মিথ্যা অপবাদ দিতে পারতেন না, আল্লাহর রসুলের সম্পর্কে মিথ্যা বলতে পারতেন না যে রসুল মাটির তৈরি, নাউজুবিল্লাহি মিন জালেক। আর এই ওহাবি মোল্লারা নিজেরাই কয় রসুল মাটির তৈরি, নাউজুবিল্লাহি মিন জালেক। আবার এই ওহাবি মোল্লারাই কয় এরা উরাসাতুল আম্বিয়া, নবীর বংশ। তা নবী যদি মাটি হয়, মাটির তো কোনো বংশ হয় না, মাটির বংশ হয়েছে না আজ পর্যন্ত আপনারা? মাটির বংশধর আছে হমিয়ারা? মাটির বংশধর পাইছেন কি সাংবাদিক সাহেব? মাটির বংশ আছে জগতে? আমরা জানি বংশ দুইটা হয়, একটা হলো নূরের আর একটা হলো রক্তের, একটা হলো রক্তের একটা হলো নূরের, ব্লাড রক্তের বংশ আর নূরের বংশ, বংশ দুইটা। অনেক মোল্লা কয় রসুল, ওহাবি মোল্লা কয় রসুল মাটি, নাউজুবিল্লাহি মিন জালেক, তুই তো মাটির বংশ হয়ে গেলি। আর যদি কস রসুল নূরের, তো নূরের বংশ হয়, মাটির তো বংশ হয় না। রসুল নূর, কোন নূর? নূর দুই প্রকার, সেফাতি নূর, জাত নূর। রসুল হচ্ছে জাত নূর, স্বয়ং জাত, স্বয়ং জাত মূল, আসল মূল,
এই মূলকে বলা হয় জাত। তো রসুল হচ্ছে নূর, জাত নূরে, আর এই জাত নূরে যে নূরময় সে হয় ওলি, সে হয় ওলি। আল্লাহর ওলিরা হচ্ছে রসুলের বংশ, আওলাদে রসুল, মদিনার ভুল, আওলাদে রসুল, আল্লাহর ওলিরা। বংশ মরে না, তোরা তো সব মরে গেছে, নাউজুবিল্লাহি মিন জালে। তাহলে আল্লাহু আকবার, আপনি আল্লাহ বলছে মিথ্যা বইল না, আপনি ভক্কর ভক্কর মিথ্যা কথা কন, আপনার মুখে আল্লাহু আকবার, হৃদয়ে আল্লাহু আজগার। আচ্ছা আল্লাহ কইছে সুদ খায়ও না, তুমি ঠেইলা সুদ খাও, মসজিদে যায়া নামাজের সময় কইতেছ আল্লাহু আকবার। আচ্ছা মিথ্যা কথা না এটা, সুদ করে যখন মসজিদে ডুইকা নিয়ত বান্ধাকে আল্লাহু আকবার, এহেন এই তো মিশা কথা কইল, আল্লাহর ঘরে খারায়া আল্লাহরে লইয়া কেমনে সুদ খাওয়া হারাম, কোরআনে স্পষ্ট আল্লাহর হুকুম। তা আল্লাহর হুকুম যে না মানলো, হের কাছে আল্লাহ আকবর হইল কেমনি, হের কাছে তো আল্লাহ আজগর হয়ে গেল না, আল্লাহ সুদ হয়ে গেল, ওর ইচ্ছা বড় হয়ে গেল, কারণ ওর ইচ্ছা ও সুদ খাইব, আর আল্লাহর ইচ্ছা হচ্ছে সুদ খায়ও না। তাইলে তুমি কার ইচ্ছারে প্রাধান্য দিলা, তোমার ইচ্ছারে না আল্লাহর ইচ্ছারে? তাহলে তোমার কাছে আল্লাহ আজগর হইল, আর মসজিদে যা মানুষেরে দেহান এলে মানুষে জানি তোমার ভালা কয় এর লেগে আল্লাহু আকবার। হ্যাঁ সেজদায় গেলে ওই রুকুতে গেলে হেন কয় আল্লাহু আকবার, সেজদায় গেলে হেন কয় আল্লাহু আকবার, উঠে হেন কয় আল্লাহু আকবার। এটা হলো মুখে, অন্তরে না, অন্তরে আল্লাহু আকবার করো। আল্লাহ বলেছে এতিমের হক মাইরা খায়ও না, এতিমের হক মাইরা খায়ও না। তুমি তো এতিমের হক মাইরা খায়া মোটা তাজা বিল্ডিং করছো, সেন্ট্রাল এসিতে ঘুমাও, প্যারাডো মার্সিডিসে সর, তাই না? কত ক্ষমতার অধিকারী হয়ে গেছ, আর যখন কুরসিতে বহ তখন কও আল্লাহু আকবার, সিঁড়িদা উঠলেও কও বাড়ির আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হলো মুখে, হৃদয়ে না, কারণ আল্লাহর ইচ্ছা তুমি এতিমের হক মাইরা খায়ও না, আর তোমার ইচ্ছা আমি এতিমের হক মাইরা খায়া বড় হমু, পয়সা লাউমু, ক্ষমতাবান হমু, সম্পদ জমাকারী হমু। তাইলে তোমার কাছে আল্লাহ আকবার না আল্লাহ আজগার? আল্লাহ তো আজগর হয়ে রয়েছে, ছুট হয়ে রয়েছে, তোমার ইচ্ছা আল্লাহ, তোমার ইচ্ছা আকবর হয়ে রয়েছে। তখন কী কইতেইব, আনা আকবর, আল্লাহ আজগর, এমনি কইবা। এবং সমাজে করতেও আছো তাই, এই রোজার মাস, এই রোজার মাস, রোজার মাসে আল্লাহ শয়তান রে বাইন্দা আল্লাহ টাট করে শিকল দিয়া, আচ্ছা রোজার মাসে আল্লাহ শয়তান রে শিকল দিয়া টাইট করে বাইন্দা হালায়, জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, জান্নাতের সব দরজা খুলে দেয়, ঠিক আছে? এই আজকে শিরোনামে দেখাইছি, আজকে সময় টিভির শিরোনামে, যে একটি শিশুরে গুলি করে মেরে হালাইছে, মানে বাবার কুলে ছিল, সন্ত্রাসীদের এলো পাথারে গুলিতে, শিশু মইরা গেছে বাপের কুলে গুলি লেগে। আচ্ছা গত বৃহস্পতিবারে 7 তারিখ, মানে গত 7 তারিখে যশোরে দুইটা মানুষে 30 সেকেন্ডের ভিতরে রান্দা দিয়া কুবায়া টুকরা টুকরা, মানে তাকে মেরা ফেলাইছে স্পটে, আরেকজনের অবস্থা গুরুতর। তাহলে আবার দেখি 3 তারিখের শিরোনামে এক কাউমে লুত মাদ্রাসার এই সাবদারি আলা মোল্লা পাঁচকুল্লি টুপি বিন্দা সাদা পাঞ্জাবি বিন্দা, হ্যাঁ 3য় শ্রেণীর না কোন শ্রেণীর এক মেয়ের বলৎকার করছে, তারই ছাত্রী, আঞ্জি গাইছে, হ্যাঁ সাংবাদিকরা আপনি এটা করছেন কি, এটা কি ঠিক, আমাকে শয়তান করিয়েছে, তাই হ্যাঁ কোনো দোষ নাই, তাই শয়তানে করাইছে। তাহলে হুজুরের ওই বাঁশের লাঠিটা দিয়া দইরা বঠিদা কূপ দেয় কাইটা, এটাও কইতে হইব যে এইটা আমি করি না, এইটা আমাকে শয়তানে করাইছে, এদেরকে শয়তান। আবার হেই ওয়াজ করছে শুক্রবার দিন, এই যা দেহেনগা মসজিদের মধ্যে হেই ওয়াজ করছে শয়তান, আল্লাহ শিকল দে বান্দা আল্লাহ, অনেক কেমনে বান্ধে আর কই বান্ধে, এইটি হলো দেহার বিষয়, কেমনে বান্ধ ছুটে কেমনে, এত আকাম কুকাম করাইবার লিছে এই রোজার মাসে। এই পর্যন্ত আমি নিজেই শিরোনামের মধ্যে 6-7 জনের খালি মার্ডারই শুনলাম, মার্ডারের শিরোনাম, তাহলে কেমনে বাংলো, জাহান্নামের দরজা কেমনে বন্ধ হইল? এগুলাই মোল্লার কাছে উত্তর নাই, কারণ তারা তো হাকিকি দর্শন জানে না,
এই জাহান্নামের দরজা বন্ধ হওয়া এটা ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক না, দলকেন্দ্রিক না, গোষ্ঠীকেন্দ্রিক না। এই জাহান্নামের দরজাটা বন্ধ হবে ব্যক্তি, যে সিয়াম পালন করবে, যে সিয়ামের ধারা রিপু থেকে সংযম করবে, বিরত থাকবে, তখনই তার জাহান্নামের দরজাটা বন্ধ। ব্যক্তি, সমাজের না, সকল মানুষের না, দলের না, গোষ্ঠীর না, এটা হলো ব্যক্তির। আবার শিকল দিয়া যে বান্ধে সেইটাও ব্যক্তিকেন্দ্রিক। মানুষ প্রতিটা নফস তার হৃদয়ে শয়তানকে সে সাধনার শিকল দিয়া, ধ্যানের শিকল দিয়া, মুর্শিদের ধ্যানের শিকল, রসুলের ধ্যানের শিকল, এই ধ্যান দিয়া এই রিপুগুলাকে বাইন্দা ভালায়, মিন শয়তানকে টাইট করে বাইন্দা ভালায়। তখন শয়তান আর নড়াচড়া করতে পারে না, ছোটাছুটি করতে পারে না, তখন সে সংযম করা শুরু করে দেয়। এটা হলো ব্যক্তিকেন্দ্রিক, এটা সমাজকেন্দ্রিক, দলকেন্দ্রিক কিংবা জামাতকেন্দ্রিক না। জামাতে গো শয়তানে বিরত রাখে না এই বিষয়গুলা। তাহলে আপনি আল্লাহু আকবার কইতাছেন এক জায়গায়, আবার আল্লাহু আজগার বানাই দিতেছেন, আর হাকিকিতে বানাইতেছেন আল্লাহ ছোট, আর মুখে বানাইতেছেন আল্লাহ বড়। এতিমের হক মাইরা খাইয়া কইতেছেন আল্লাহ বড়, তারপরে ন্যায় বিচার করেন না, অন্যায় বিচার করেন, জুলুম করেন, টাকা নিয়ে বিচারের রায় পাল্টায় দেন, দেয় না মাতবররা? গরিব কখনো ন্যায় বিচার পায় না। এই যে কি আপনি আল্লাহু আকবার বলতেছেন না, আল্লাহু আকবার বলেন না, এখানেও আল্লাহ আজগার। এর জন্য আল্লাহু আকবার হচ্ছে প্রতিটা জিন এবং ইনসানের হৃদয়ের রাজ্যে, মনের রাজ্যে, সে এই ধীরতার মধ্যে, এই অটলতার মধ্যে, এই স্থিরতার মধ্যে থাকবে যে আমার হৃদয়ে আমার রসুলের ইচ্ছা আমার ইচ্ছার ঊর্ধ্বে, আমার হৃদয়ে আমার অন্তরে আমার দিলে আমার কলবে আমার ইচ্ছার যে আমার রসুলের ইচ্ছা, আমার মুর্শেদের ইচ্ছা, আমার পীরের ইচ্ছা, আমার গুরুর ইচ্ছা বড়, আমার রবের ইচ্ছা বড়। রব বলছে এটা কর, এইটি করুন, মিথ্যা বলতে রব না করছে কমুনা, তখন আল্লাহু আকবার হবে, কারণ আমার ইচ্ছাটা আমি বিসর্জন দিয়া ভালাইছি, আমি সত্য বলি, কারণ রব বলছে সত্য বলতে। আর সত্য যে বলে তার তো ঝামেলা হবে না, আঘাত হবে, ঝামেলা হবে না, কারণ সত্য পরিষ্কার করে, সত্য কখনো নোংরা করে না। তাহলে পরে আপনি দেখেন যায়া যে আল্লাহু আকবার কোন জায়গায়, যখন আমি সুদ খামু না আমার কাছে আল্লাহু আকবার থাকবে, কারণ আল্লাহ বলছে আল্লাহর ইচ্ছা সুদ খায়ও না, জুলুম করো না, অত্যাচার করো না। আরে আল্লাহু আকবার হবে আপনার নিয়তের উপরে, আপনার নিয়তের মধ্যে আল্লাহর ইচ্ছাটা সবচেয়ে বড়, তখন হইলে আল্লাহু আকবার। আপনার ইবাদতের মধ্যে আল্লাহ সবচেয়ে বড়, তখন হবে আল্লাহু আকবার। আপনার ইবাদতের মধ্যে আল্লাহর ইচ্ছা চলে, আপনার ইচ্ছা চলে না, তখন আকবার। মুর্শেদ আপনার নিয়তের উপরে আছে, মানে বাবাই কইছে তুই 3 ঘন্টা জিকির করি জোরে জোরে, মানে এক বড় ভাইয়া গেলে দূর জোরে জিকির করেন না, এতে লাভ কম। আপনি ভিতরে ভিতরে যেটা আছে সেটা করেন, মানে আমি বাবারটা থুয়া গভীর জিকির শুরু করে দিছি। তাইলে এইখানে মুর্শেদের ইচ্ছা বড় হইলো না বড় ভাইয়ের ইচ্ছা বড় হইলো না আমার ইচ্ছা বড় হইলো? আমার আর বড় ভাইয়ের ইচ্ছাটাই বড় হয়েছে, কারণ আমি এরকম গভীর একটা জিকির করবার চাই, আবার বড় ভাইও কইছে গভীর একটা জিকির করেন। তাহলে দুইজনের ইচ্ছা বড় হইলে, কিন্তু গুরু তো কইছে জোরে জোরে করিস, চিল্লায় করবি, শীত যেটা বলছে সেইটাই করতে হবে, তখন সে আকবর গুরুর ইচ্ছা। তা আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ইচ্ছাও বড় না, রসুলের ইচ্ছাও বড় না, কারণ আল্লাহ যা কইছে রসুলও তাই কইছে, রসুল যা কইছে আল্লাহই তাই কইছে। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা আমাদের হৃদয়ে, মানুষের হৃদয়ে, কারো হৃদয়ে বড় না, মুখে খালি বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে হৃদয় না যে খাড়ায় কইতেছে এরে জান খোঁজলন ঘরের ভিতরে এ কত পাইবেন যে হের কাছে হের ইচ্ছা বড় খোদার ইচ্ছা ছোট। কাজে এই বিষয়গুলা
আমরা বুঝি না, খালি তসবি সোয়াব, আল্লাহু আকবার এত সোয়াব, সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ কই, কে সুবহান, বুঝো, আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ, কতকে বলেছে আলহামদুলিল্লাহ একমাত্র প্রশংসা আল্লাহ, তো তুমি তোমার প্রশংসা করো কে, তোমার বড় হুজুরের প্রশংসা করো কে, উস্তাদের প্রশংসা দিয়ে ঠেইলা দিন রাত করবার লইছ, মুখ ফেনায় ভালাইবার লইছ, আমাগো হুজুর এই, আমাগো হুজুর ওই, আমাগো হুজুর ওই, হুজুরের বেলায় এত তাজিম, রসুলের মিলাদের কিয়ামে হারাইতে কত ফতুয়া, কোথায় আছে কি আছে এই আছে সেই আছে, কিন্তু বড় হুজুররা স্টেজে উঠলে ছোট হুজুররা দিয়ে টেম দেখ হারায় যায়, ইটি কোন হাদিস আছে, ওহনে তো দলিল খুঁজেন না, খুঁজে কে ওই যেটা কোন হাদিসে না, এইগুলা সুদ্রান, তা আল্লাহু আকবার কোথায় এটা আগে জানেন, ডাকেন কামে দিব, আর ইয়া মুহাম্মদ রোজ আজল সে, ইয়া মুহাম্মদ রোজ আজল সে, মে তেরা দিওয়ানা।